শাহজালালে অচল অবস্থার জন্য দায়ী যেই হোক ব্যবস্থা শিক্ষামন্ত্রী অনশনের পর অবরোধ প্রত্যাহার চলবে আন্দোলন ইসি নিয়োগ আইন সংসদে পাশ হতে পারে আজ তাড়াহুড়ো করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের গাজীপুর সাফারি পার্কে নয় জেব্রার মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন দশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশের 275 এজেন্সি সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার দেশটির মানব সম্পদ মন্ত্রী আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে একে এসটি এমটি বার শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন অভিযোগ খতিয়ে দেখা হবে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে তবে উপাচার্যের পদত্যাগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার উল্লেখ করে দীপুমণি বলেন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে এদিকে অনশন ভাঙলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা সিলেট থেকে মারুফ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান আট দিনের মাথায় অনশন ভাঙেন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল পানি পান করিয়ে অনশন ভাঙান অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি কিন্তু এছাড়া আমাদের আন্দোলন কার্যক্রম চলবে আমরা অনশন থেকে সরে আসাকে স্বস্তিদায়ক উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাধুবাদ জানান শিক্ষামন্ত্রী সবচেয়ে বড় কথা আমাদের সন্তানেরা আর অনশন করবে না এটা আমাদের জন্য একটা খুব বড় একটা রিলিফ বুধবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে সংবাদ সম্মেলনে দীপুমণি বলেন শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চায় সরকার আশা করছি যে তারা এখনই তাদের অবরোধ তুলে নেবে এবং আমরা তাদের যত অভিযোগ আছে সেই সমস্ত কিছু এবং সমস্ত ঘটনা প্রভাব খতিয়ে দেখে যারই দায়িত্ব থাকবে যারই কোনো অবহেলা ত্রুটি বিচ্যুতি যা থাকবে তিনি যেই হন না কেন সেই তাদের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যে আমরা দু একদিনের মধ্যেই যাব তাও যেতে পারি ওরা যদি বলে আমাদেরকে আমরা সব হলে আসি ফিরে আসি সবাই আসুক তারপরে আসেন তাও হবে আমার আমি একদম প্রস্তুত আছি এ সময় শিক্ষার্থীদের এক দফা দাবি উপাচার্যের পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী উপাচার্য থাকলেন কি থাকলেন না সেটিই কিন্তু তাদের সমস্যার সমাধানে কোনো তার প্রভাব থাকছে না আমরা সমস্যাটা সমাধান করব আর উপাচার্যের ব্যাপারে এটার তো একটা অন্য নানান পদ্ধতি আছে এটা তো দেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি এবং চ্যান্সেলর তিনি তাকে এই দায়িত্বটা তার উপরে ন্যস্ত করেন কাজে এটা একটা ভিন্ন প্রক্রিয়া আমরা সেই প্রক্রিয়াটিকে ভিন্নভাবে দেখব একই সঙ্গে শিক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী জানান শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে এমনকি তাদের শিক্ষা কার্যক্রম যেন নির্বিঘ্নে চলে সেটিও দেখা হবে এদিকে শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ের পরপরই আন্দোলনে অর্থ যোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক পাঁচ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মুকসিমুল আহসান এনটিভি নিউজ ঢাকা এদিকে অনশন ভাঙার পর বুধবার রাতে উপাচার্যের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে সরে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনের পাশাপাশি সেখানে অবরোধ কর্মসূচি পালন করছিলেন তারা তবে সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলেও জানানো হয় আমাদের যে সাংস্কৃতিক কার্যক্রম চলতে থাকবে এবং এতদিন ধরে যেসব জিনিসপত্র আছে ভিসি যেগুলো আর কি মানে বন্ধ করার করছিল ওগুলো আমরা আবার চালু করে দিচ্ছি যেমন আমাদের এই যে আমাদের ছাত্ররাই হচ্ছে গিয়ে টং দিয়েছে সো আমরা টং এর কাজটাও আবার শুরু করে দিয়েছি এরকম আমাদের ছোট ছোট কাজ দিয়ে আমরা আর কি বোঝাবো যে আন্দোলনটা এখনো সক্রিয় আছে আন্দোলনের জাস্ট ভাষাটা এখন আমরা চেঞ্জ করে অনশন থেকে সরে আসছি সংশোধনের পর দুটি সুপারিশ সহ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন বিল 2022 বুধবার সংসদে উত্থাপন করেন সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার আজ সংসদ সদস্যদের আলোচনার পর বিলটি পাশ হতে পারে কার্যপ্রণালী বিধির
211 বিধি অনুযায়ী এ মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 24/1/2022 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পরীক্ষা করে। কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে। তাড়াহুড়ার কারণে নির্বাচন কমিশনার নিয়োগ আইন সবার কাছে গ্রহণযোগ্য না হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন গ্রহণযোগ্য না হলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে। বুধবার সুজন আয়োজিত আলোচনায় এমন শঙ্কা প্রকাশ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিশেষজ্ঞরা। শফিক শাহিনের রিপোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভার্চুয়াল আলোচনা যখন চলছিল, তখন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ আইন পাশের জন্য সংসদে বিল উত্থাপন হয়। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, ভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট জনরা মতামত দিলেও তা আমলে নেয়নি সরকার। তড়িঘড়ি করে আইন তৈরি করেছে সরকার, যা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাদের আশঙ্কা, আইন গ্রহণযোগ্য না হলে আগামী নির্বাচন নিয়েও তৈরি হতে পারে অচল অবস্থা। সরকারের বিলের সীমাবদ্ধতা, সেটা হলো বিলটি মূলত প্রজ্ঞাপনকেই আইনের মোড়কে উপস্থাপন করা হয়েছে। সত্যিকার অর্থে কোনো অনুসন্ধানের সুযোগ নেই। সরকারের সুবিধাভোগীদের এবং নিজেদের লোকদের নিয়েই অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। নামগুলো প্রকাশ করা হবে না, অর্থাৎ স্বচ্ছতার বিধান নেই। এখন যেটা হচ্ছে, এই কমিশন একটা লাগবে, 3 দিনের মাথায় একটা আইন দিলেন, কেউ কোনো দেখলো না, পার্লামেন্টে কোনো আলোচনা হলো না, এটা তো আপনার খুবই অসুবিধার কথা। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু সেই পরিমাণ আলোচনা কিন্তু হয় নাই। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সপারেন্ট প্রসেসে এবং সবার সামনে নামগুলো প্রকাশ করা, সেটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সাবেক নির্বাচন কমিশনার ও আইনের শিক্ষকের অভিমত, নতুন আইনে দায়মুক্তির যে বিধান রাখা হয়েছে তা মোটেই কাম্য নয়। যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হয়, তখন কিন্তু সার্বিক দায় দায়িত্ব ইলেকশন কমিশনের। এই যে কিলিং গুলো হলো ডিউরিং ইলেকশন, এবং সরাসরি ইলেকশন কমিশন বললো যে এর দায় আমরা নেব না, তাহলে আমার প্রশ্নটা ছিল, দায়টি কে নেবে? এটা দায় দায়িত্ব নিতে হবে কিন্তু ইলেকশন কমিশনকে, ইন এ সেন্স যে তিনি ওই সময় কোনো অ্যাকশন নেননি। শুধুমাত্র নির্বাচন কমিশন আইন দিয়ে বর্তমান সরকার কাঠামোতে সুষ্ঠু অবাধ নির্বাচন অসম্ভব। একটা শক্তিশালী নির্বাচন কমিশন আইন হলে সেটা একটা সহায়ক ভূমিকা রাখবে, কিন্তু প্রকৃত পক্ষে যদি আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে আমাদের নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা ছাড়া কোনো গত্যন্তর নাই। বক্তাদের অভিমত, আইন পাশ হলেও সবার মতামতের ভিত্তিতে ভবিষ্যতে আইনে সংশোধনী আনবে সরকার। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। 2014 সাল থেকে বিএনপি জামায়াত জোট যুক্তরাষ্ট্রে 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশের বিরুদ্ধে অপপ্রচার করে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা বন্ধ করাই লবিস্ট নিয়োগের মূল উদ্দেশ্য ছিল বলেও বুধবার সংসদ অধিবেশনে দেয়া বিবৃতিতে জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বিএনপি জামাত জোট। 17 জানুয়ারি এমন তথ্য সংসদে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারপর থেকেই এ নিয়ে চলছে আলোচনা, সমালোচনা, এমনকি পাল্টাপাল্টি বক্তব্য। এমন বাস্তবতায় বুধবার সংসদে 300 বিধিতে এ বিষয়ে বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী। জামাত বিএনপি দল সর্বমোট 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন, এবং এগুলো তথ্য আমার নয়, সেগুলো রেজিস্ট্রেশন করেছে, সেইগুলোই ওখানে দেওয়া আছে। 2014 সালে তারা একটি ফার্মকে নিয়োগ করেছে, এটা জামাত। উদ্দেশ্য ছিল তখন যে আমাদের আইসিটির বিচারাধীন ছিল, সেই বিচারটা বন্ধ করার জন্য। বিএনপি পরপর বাংলাদেশ ন্যাশনাল পার্টি ফেব্রুয়ারি 2015 থেকে এপ্রিল 2017, এতগুলো দিন $27 লক্ষ আপনার প্রতি মাসে রিটেইনার ফিস। এরপর আরেকটি প্রতিষ্ঠান অক্টোবর মাসে 2019 সালে, এখানে খুবই তাজ্জবের বিষয়,
তারা তাদের কিছু প্রতিনিধি আপনার বিএনপি এর নেতারা আমেরিকায় গিয়েছেন তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য তারা এই বিভিন্ন ধরনের লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন। মিথ্যে তথ্য তুলে ধরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে থামিয়ে দেয় বিএনপি নেতাদের নিয়োগ করা লবিস্টদের প্রধান কাজ ছিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই লবিস্টের টাকা কোত্থেকে গেল সেইটা খুব ইম্পর্টেন্ট। আমি এই সাথে বলতে চাই যে তারা যে লবিস্ট নিয়োগ করেছেন দুঃখের বিষয় হচ্ছে তার লবিস্ট ওনাদের চিঠি দিয়েছে বাংলাদেশে যে তোমরা আমেরিকানদের বলেছে তোমরা যে সাহায্য সহায়তা করো এইগুলো তোমরা বন্ধ করে দাও। নিশ্চয়ই বিএনপি মাঠে ময়দানে যে কর্মী আছেন তারা কেউ চাইবেন না এদেশের অমঙ্গল হোক। এ সময় ব্যাখ্যা দেন বিএনপির সংসদ সদস্যদের পাল্টা দাবি করা সরকারের লবিস্ট নিয়োগের বিষয়েও। আমরা লবিস্ট নিয়োগ করি নাই, আমরা একটা পিয়ার ফার্ম নিয়োগ করেছিলাম। তাদের দায় দায়িত্ব হচ্ছে গিয়ে তারা যে অপপ্রচার যেগুলো হয় মিথ্যা তথ্যগুলো যেগুলো প্রকাশ হয় সেইগুলো পাবলিকে জানান দেওয়ার জন্যে ফ্যাক্টগুলো সত্যি কথাগুলো তারা বলবে। প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজের জয়ের ক্ষতি করতেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিএনপি নেতারা অর্থ দিয়েছিলেন বলে সংসদকে জানান তিনি। এমনকি র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাও লবিস্টদের দেয়া অসত্য তথ্যের কারণে হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সুইস ব্যাংক সহ বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত 69 বাংলাদেশীর তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। জমা দেওয়া সেই তালিকায় বিএনপি নেতা আবদুল্লাহ মিন্টুর দুই ছেলের নামও রয়েছে। এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাদবুদ্দিন চৌধুরীও আছেন সেই তালিকায়। এর আগে 12 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 310,80,14,748 টাকা বিদেশে পাচারের তথ্য দিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পানামা পেপারসের বিষয়ে 43 জন এবং প্রতিষ্ঠানের নাম সংযোগ করে একটা তালিকা দিয়েছেন। যে তথ্যগুলো এসেছে 8টা গ্রুপে, মানে 8 জনের নাম এবং কয়েকজনের পরিবারবর্গ সহ বিদেশের, বিশেষ করে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নেপাল, এই সমস্ত মালয়েশিয়া, এই সমস্ত দেশে যে তাদের টাকা জমা আছে সেই তথ্য প্রেরণ করেছেন এবং সেগুলো সবগুলা তদন্তের মধ্যে আছে। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 9টি জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি থাকলে তা চিহ্নিত করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত 3 সপ্তাহের ব্যবধানে সাফারি পার্কে একে একে মারা যায় 9টি জেব্রা। মারা যাওয়া জেব্রাগুলোর বেশিরভাগই এই পার্কে জন্ম নিয়েছিল। পার্কে সবশেষ 31টি জেব্রা থাকলেও মাত্র 20 দিনের ব্যবধানে সেই সংখ্যা দাঁড়িয়েছে 22-এ। বগুড়ায় বাস অটোরিকশা সংঘর্ষে 5 জন এবং নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রীসহ বুধবার দেশের কয়েকটি স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছে 15 জন। বুধবার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় রানীরহাট মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত ও 1 জন আহত হয়। পুলিশ জানায় দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে আর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া রহমান হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নীলফামারী সৈয়দপুর রেলপথের দারওয়ানি এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রী নিহত হন, আহত হয়েছেন আরও 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিং পার হতে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। এদিকে ঝিনাইদহে ট্রাকের চাপায় মহিতুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নওগাঁ, বরিশাল, মাদারীপুর, পঞ্জগড় ও ময়মনসিংহে আরও 5 জনের মৃত্যু হয়েছে।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর চাপ কমছেই না হাসপাতালগুলোতে। চাপ সামলাতে শয্যার সংখ্যা, অক্সিজেন সরবরাহ, লোকবল ও সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আর দ্রুত টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন। প্রায় দুই বছরে করোনার সাথে জীবন অভ্যস্ত হয়ে গেলেও নতুন নতুন ভ্যারিয়েন্ট যেন এক একবার এক এক আতঙ্ক হয়ে আসছে। যেই ভ্যারিয়েন্টই করোনা আসুক না কেন, সেটা যে কতটা ভয়ঙ্কর তারই নমুনা যেন করোনায় ভাইকে হারানো স্বজনদের আহাজারির এই দৃশ্য। রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তদের চাপ। ডিএনসিসি হাসপাতালে ভর্তি 109 জনের মধ্যে আইসিইউতে আছেন 33 জন। আর সবশেষ 24 ঘন্টায় কর্মীটোলা হাসপাতালে করোনা পরীক্ষা করাতে আসা প্রতি 100 জনে শনাক্ত হয়েছেন প্রায় 50 জন, আর রোগী ভর্তি আছে 250। আমরা দ্বিতীয় ডেউ যখন মানে অতিক্রম করছিলাম তখন কিন্তু আমাদের 454 জন পেশেন্ট ছিল হাইয়েস্ট, আজকে আছে যে সেটি 239 জন। সুতরাং আমরা প্রত্যাশা করি না যে আরও বেড়ে যাবে, কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা আছে। হাসপাতালগুলোতে বেড়েছে টিকা নিতে আসা মানুষের চাপ। চিকিৎসকরা বলছেন টিকা নেওয়া রোগীদের ঝুঁকি কম। যারা টিকা নিচ্ছে তাদের ক্ষেত্রে সিভিয়ারিটিটা কিন্তু কম হচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পর সিভিয়ারিটি যেটা সেটা কম হচ্ছে, সেজন্য মানুষ এটা জানতে পেরে তারা আরও আগ্রহী টিকা নেওয়ার ক্ষেত্রে। আসলে লক্ষণ দেখা দিলে করোনা টেস্ট করিয়ে নিশ্চিত হওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে রিক্রুটমেন্ট এজেন্সি নির্বাচনে সিন্ডিকেটের খবর অস্বীকার করেছে মালয়েশিয়া। দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান বুধবার জানিয়েছেন সমঝোতা স্মারক অনুযায়ী রিক্রুটিং এজেন্সির সংখ্যা আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান এজেন্সির সংখ্যা 10 থেকে বাড়িয়ে 275 করা হয়েছে। নিয়োগ করা সংস্থাগুলো সরাসরি মালয়েশিয়া কর্তৃপক্ষ নির্বাচন করেনি বলেও দাবি করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। এর আগে রিক্রুটমেন্ট এজেন্সি নির্বাচন নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বাইরা উদ্বেগ জানিয়েছিল। পাবনায় ফিল্মের স্টাইলে আদালত চত্বর থেকে সাক্ষী অপহরণ ও আইনজীবীদের মারধরের ঘটনায় বিক্ষুব্ধ জেলার আইনজীবীরা। যৌতুক মামলার বাদী ও আসামিপক্ষের বিরোধের জের ধরে বুধবার আদালত চত্বরে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ভারতের সন্ত্রাসীর হামলায় 3 আইনজীবী আহত হন। বহিরাগত সন্ত্রাসীরা আইনজীবীদের পৌরসভা চত্বরে নিয়েও মারধর করে। খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা পাবনা পৌরসভা চত্বরে যাওয়ার চেষ্টা করেন, তবে পৌরসভা নিরাপত্তা কর্মীরা গেট বন্ধ করে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি প্রশাসনকে আমরা বলছি যে আমরা এখানে একটা এজাহার দেব, সেই এজাহারে আপনার আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনে সোপর্দ করতে হবে। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার 17তম মৃত্যুবার্ষিক আজ। 2005 সালের এই দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন। শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুবার্ষিক উপলক্ষে ঢাকা ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয় কয়েক বছর আগে, কিন্তু সাক্ষী না আসাসহ বিভিন্ন জটিলতায় বিচার কাজ অনেকটাই থমকে আছে। এই অবস্থায় হতাশা প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্বজন স্থানীয়রা। আমরা বিচার পাবো, একটা সুষ্ঠু বিচার পাবো, শুধু বিচার না, সুষ্ঠু বিচার, এবং আসল দুষ্কৃতিকারীদেরকে, আসল মদতদাতাদেরকে চিহ্নিত করা হবে এবং গ্রেনেডের উৎস আমাদের বাবার কেসে এটাও আমরা জানতে পারবো। কোভিড পরবর্তী ব্যবসা পরিবেশ পুনরুদ্ধারে দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং অর্থায়নে সীমাবদ্ধতা মূল বাধা। বুধবার প্রকাশ করা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জরিপে এ কথা বলা হয়। সংস্থাটি বলছে মহামারীর ক্ষতি কাটাতে ব্যবসায়ীদের ন্যূনতম 3 বছর লাগবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা পরিবেশ নিয়ে 2021 সালে করা জরিপের ফলাফল তুলে ধরেন আয়োজকরা।
73টি ব্যবসা প্রতিষ্ঠানের উপর করা জরিপে তারা দেখতে পান ব্যবসা ক্ষেত্রে কোভিডের ক্ষতি কাটিয়ে উঠতে দুর্নীতি, প্রশাসনের অদক্ষতা এবং অর্থায়নের যথেষ্ট সুযোগ না থাকা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। উঠে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও। বাংলাদেশের ব্যবসায়ীরা এক ধরনের ত্রয় চ্যালেঞ্জের ভিতরে এখন রয়েছে। সেই ত্রয় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং আর্থিক ক্ষেত্রে সীমাবদ্ধতা। এই যে ত্রয় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটি বড় ব্যবসায়ীদের চেয়ে ক্ষুদ্র, মাঝারি এবং প্রান্তিক যে ব্যবসায়ী বা মানব রয়েছে তাদের জন্য এটি কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং। সম্প্রতি যে সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর যে স্যাংশন, এটি কোনো কারণে যদি ব্যবসা লেনদেনের উপরে কোনো কারণে প্রভাব ফেলে তাহলে কিন্তু আগামীতে আমাদের ব্যবসার পরিবেশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে দাঁড়াবে। ব্যবসায় সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ভূ রাজনৈতিক এবং পরিবেশগত পরিবর্তনও মোকাবেলা করতে হবে জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, প্রযুক্তিগত ক্ষেত্রে যাতে সবাই সমান সুযোগ পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশ্ব পরিসরে যে ধরনের পরিবর্তন আসছে সেটা অর্থনৈতিক পরিবর্তন, ভূ রাজনৈতিক পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন, এই পরিবর্তনগুলি হচ্ছে সেই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিতে পারে। প্রযুক্তি সকলের জন্য, প্রযুক্তি যেন অসাম্যের একটা হাতিয়ার না হয়ে দাঁড়ায়, কারণ প্রযুক্তি যার হাতে সেই ক্ষমতাবান। ব্যবসা ক্ষেত্রে সংকট দ্রুত কাটিয়ে উঠতে সরকারকে অর্থ প্রণোদনা, কর হ্রাস এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের টিকা প্রদানের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমানোর পরামর্শ দেন গবেষকরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে তিনি বলেন, টিআইবি কাজ করে দুর্নীতি নিয়ে, নির্বাচন কমিশন আইন কিংবা নির্বাচন কমিশন গঠন পুরো বিষয়টাই রাজনৈতিক। এই রাজনৈতিক ইস্যুতে টিআইবি বিবৃতি প্রমাণ করে টিআইবি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। তথ্যমন্ত্রী আরও বলেন, টিআইবি বিবৃতি আর বিএনপি বিবৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বললেন বিএনপি ভালোর জন্য এই রাজনৈতিক ইস্যুতে টিআইবি বিবৃতি। সুনামগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু পাথর উত্তোলন করছে স্থানীয় কিছু ব্যবসায়ী। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি পাড় ভেঙে চওড়া হয়ে যাচ্ছে ধোপাজান চলতি নদী, বিলীন হয়ে গেছে সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বহু স্থাপনা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ধোপাজান চলতি নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সাথে অনেক গাছ, পাথর, বালু, কয়লা বয়ে নিয়ে আসে, আর স্থানীয় জনগণ তা সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বর্তমানে ধোপাজান চলতি নদীতে বালু পাথর উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু মানুষ অবৈধ ড্রেজার ব্যবহার করে বালু পাথর উত্তোলন করছেন, যা পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ড্রেজার মেশিন ব্যবহারে বিশাল এলাকা জুড়ে গর্তের সৃষ্টি হয়। অসাধু ব্যবসায়ীরা নদীর দুপার কেটে বালু পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও আশপাশের স্থাপনা হুমকিতে পড়েছে উল্লেখ করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় স্থানীয় প্রশাসন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর যে অবৈধ ড্রেজারগুলো ব্যবহার করে এই বালু তোলার কাজ করা হয় সেই ড্রেজারগুলো আমরা বাজেয়াপ্ত করব। এনটিভি। আন্তর্জাতিক সংবাদ। বিরোধীদের পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
আচরণবিধি ভঙ্গের দায়ে মন্ত্রীদের পদ ছাড়ার নিয়ম স্বীকার করলেও নিজে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি। করোনা ভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের সময় একাধিক পার্টি আয়োজনের অভিযোগ ওঠে বরিসের বিরুদ্ধে। এ নিয়ে ব্রিটিশ ক্যাবিনেট অফিস ও পুলিশ আলাদাভাবে তদন্তও শুরু করেছে। এর প্রেক্ষিতে বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের ব্যাপক প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী জনসন। তবে তীব্র দাবির মুখেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় থাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ খেতাব প্রত্যাখ্যান করায় ভারত জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বাম নেতারা বরাবরই ভারতের সংস্কৃতিকে অপমান করে বলে অভিযোগ ক্ষমতাসীন বিজেপি শীর্ষ নেতাদের। এর জবাবে বাম দলগুলো বলছে, কেন্দ্রীয় সরকারের বিভাজনের রাজনীতির জবাবই হল বুদ্ধদেবের পদ্মভূষণ খেতাব প্রত্যাখ্যান। এদিকে মোদী সরকারের দেওয়া পদ্মশ্রী পুরস্কার গ্রহণ না করার কথা জানিয়ে দিয়েছেন জনপ্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ও। প্রতি বছর বিভিন্ন অঙ্গনে কৃতী ব্যক্তিদের পুরস্কার হিসেবে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে ভারত সরকার। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মাহাতিরের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রমেই সুস্থ হয়ে উঠছেন 96 বছর বয়সী মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তিনি কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। এর আগে গেল শনিবার চলতি বছরে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ। খেলার খবর ক্রিকেট। বিপিএলের দ্বিতীয় আসরে অংশ নিতে সব দলই চলে গেছে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার অনুশীলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে আপাতত অবস্থান কুমিল্লা ভিক্টোরিয়ানসের। যদিও দুইয়ে থাকা চ্যালেঞ্জার্স আশাবাদী দর্শক সমর্থন নিয়ে আরও ভালো অবস্থায় সিলেট যেতে। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জায়গায় এখন সব দলের গন্তব্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিপিএল এর স্বাগতিক শব্দটা একটু দ্বিধাযুক্ত, কিন্তু চ্যালেঞ্জার্স দাবি করতেই পারে নিজেদের ঘরের মাঠে খেলতে গেছে তারা। সেখানে তাদের অনুশীলন যখন পুরো সময় জুড়ে, তখন সকাল থেকে ঢাকা ছাড়তে শুরু করেছে খুলনা বরিশালের মতো দলগুলো। 21 জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্ট এখন দ্বিতীয় ধাপে। শুক্রবার থেকে খেলা শুরু হয়ে 1 ফেব্রুয়ারি পর্যন্ত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানকার উইকেটে থাকবে ব্যাটারদের জন্য রান। শরীফুল ও আমাদের অধিনায়ক দুর্দান্ত বোলিং করেছে, সেটার ধারাবাহিকতায় আমাদের ব্যাটারদেরও রান করা উচিত ধারাবাহিকভাবে। আশা করছি দর্শক সমর্থন নিয়ে চট্টগ্রামে আরও ভালো কিছু করতে পারব। চট্টগ্রামকে ঘিরে আরও থাকবে ঠিকই, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স শীর্ষে থেকেই সেখানে গেছে খেলতে। খুলনা থাকবে মরিয়া, একই অবস্থা সাকিবের বরিশালেরও। সিলেট খাদের কিনার থেকে উঠে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে, তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে দেখা যেতেই পারে এই অংশে। এখানকার উইকেট সম্পর্কে ধারণা কম। ঢাকায় আমরা দেখেছি দিনের বেলা কম রান হতে, রাতের খেলায় বেশি রান করা যায়। আমি নিশ্চিত দলের স্থানীয় ক্রিকেটাররা এখানে কিভাবে সাফল্য পাওয়া যায় সেটি ভালো মতোই জানে। ঢাকার বেশিরভাগই ম্যাচ ছিল লো স্কোরিং, তার উপর নেই DRS। শেষ ম্যাচে চোখে লাগার মতো অন্তত 4টি ভুল, সিদ্ধান্তের কারণেই হোক বা অন্য কোনো কারণে, শ্রীলঙ্কার প্রগতি রামভোগভিলা বাংলাদেশে এসেছেন ম্যাচ পরিচালনা করতে। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে AKST MT বা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাহজালালে অচল অবস্থার জন্য দায়ী যেই হোক ব্যবস্থা শিক্ষামন্ত্রী, অনশনের পর অবরোধ প্রত্যাহার, চলবে আন্দোলন। ইসি নিয়োগ আইন সংসদে পাশ হতে পারে আজ, তাড়াহুড়ো করলে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। গাজীপুর সাফারি পার্কে 9 জেব্রার মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন, 10 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। মালয়েশিয়ার কর্মী পাঠাবে বাংলাদেশের 275 এজেন্সি, সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার দেশটির মানব সম্পদ মন্ত্রী। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV-র জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।